আরে খাবার কানে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি দেখো, এই দেখো আমি কাঁদে না বাবা, কাঁদে না, শোনা ছেলে, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কি হয়েছে শোভ, কি হয়েছে, কাঁদছিস কেন বাবা? শুনিনি, ওই একটু লেগেছে। লেগেছে কি করে লাগলো কই দেখি শোভ। এই রে, এখন যদি বলিস যে দাদুর কাছে গিয়ে লেগেছে, তাহলে মা আবার দাদুর দোষ ধরবে। না, আমার লাগেনি তো। লাগেনি? তবে যে কাঁদছিলিস। ভয় পে। ভয়? কি হয়েছে তোর? আর বলো না, বাবা আমাদের নিয়ে গিয়েছিল। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর মশাই আমাদের ডেকে দেখালেন, উনি একেবারে সত্যি কথা বলেছিলেন। গয়নাগাটি উঠে রাখার জন্যই উনি গর্ত খুঁড়িয়েছিলেন। ভাবো একবার, তোমার শ্বশুর মশাইয়ের কাছে এত দামি দামি গয়না, দামি দামি পাথর আছে যে সেগুলো পুঁতে রাখতেই হবে। আরে সে তো ওই চোর ডাকাতের ভয়ে। আরে বাবা বললো না, আপনারা বাবার কথায় বিশ্বাস করলে না? মানে ওই বিশ্বাস মানে ওই আর কি, মানে না মানে আমার মনে হয় বৌমা মানুষটা মিথ্যে কথা বলছে না। তবু সিন্ধুকে পড়ে যেতে লোকটা কেমন করে উঠলো? ও, তার মানে সত্যি ওকে ডেকে নিয়ে গেছিল, এটাই সত্যি দাদা তো? সত্যি তো, সত্যি তো আমাকে ডেকে নিয়ে গেছে। বেশ, মানলাম সত্যিই তোকে ডেকে নিয়ে গেছিল, আর তার জন্য তুই গর্তে পড়ে গেছিস। তাহলে বলতে পারিস ওই গর্তে মাটি চাপা দিয়েছিল কারা? কেউ সত্যি করেছে, সত্যি মিথ্যা কথা বলে। জানো মা, সত্যি আমাকে বলেছিল দাদু নাকি সব ঠাকুরের মূর্তি ভেঙে ফেলেছে। আমি এক্ষুনি দেখলাম দাদুর কাছে দুর্গা মূর্তি আছে। দুর্গা মূর্তি? হ্যাঁ গো, সত্যিকে জানানো দরকার যে দাদু বদলে গেছে, তবেই ও বুঝতে পারবে। কোথায় যাচ্ছিস বাবা, কোথায় যাচ্ছিস তুই? যাবো আর আসবো, সতীর ওখানেই যাচ্ছি। শুধুমাত্র সতীর ওখানে যাবি তো? হ্যাঁ গো। আর কোথাও যাবি না তো বাবা? না গো। ঠিক আছে, আয় আয়। আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন, আপনি সোমকে চোখে চোখে রাখবেন। আমি সতীর ওখানে যাবো, তাহলে যাই। না না, ওখানে যাওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনার বাবার ঘরে গেলে ওকে একটু নজর রাখবেন। বৌমা তুমি অযথাই ভাবছো। তাই যদি হয় সব থেকে বেশি খুশি আমি হব মা, কিন্তু আমিও বিশ্বাস করতে চাই যে আমি অযথাই ভাবছি। গুরুদেব, আপনি আপনার নিজের পরিবারের বিশ্বাস অর্জন করে খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি, খুশি মোহিনী, আমি আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। আসলে কি জানো মোহিনী, বিশ্বাস অর্জন করতে না পারলে আমার যে কার্যসিদ্ধি হবে না। কার্যসিদ্ধি? আর শুধু সেইটুকুর জন্য আপনি এত কিছু করলেন? আপনি হয়তো আপনার নিজের পরিবারের বিশ্বাস অর্জন করেছেন, কিন্তু আপনার উপর থেকে আমার সমস্ত বিশ্বাস চলে গেছে। না না মোহিনী, না, আমার প্রতি তোমার বিশ্বাস জলে এতটুকু না চলে মোহিনী। তোমার আমার উদ্দেশ্য এক, ওরা তো সোনা দানা মণিমাণিক্য এসব পেয়েই খুশি, তাই তো ওদের সব দেখালাম। আসলে যে দেবতা যাতে সন্তুষ্ট আর কি। দেবতা? আপনি আবার এসবে কবে থেকে বিশ্বাস করতে শুরু করেছেন? বিশ্বাস করি না তো, করি না বিশ্বাস, করি না বিশ্বাস, কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করি আমি উদ্দেশ্য সাধনের জন্য। এছাড়া কিছু নয় মোহিনী, এছাড়া কিছু নয়। মন তো বলছে আজ সরস্বতী পূজা হবে, কিন্তু হবে কি করে? সোনারে বাঁধা নিনা পিতলের গুড়া, পিতলের গুড়া রে ও রানীর ঘোড়া, দৌড়াইয়া যাও আর বৈঠা না মারিতে নয়, শুনে মারে ওরা কি রে হই হই হইয়া, কি রে হই হই হইয়া, বৈঠা না মারিতে নয়, শুনে মারে ওরা।
ও আমার রণের ঘোড়া দৌড়াইয়া যাও, সোনার বাঁধানি নাও পিতলের ঘোড়া, পিতলের ঘোড়া রে ও রণের ঘোড়া দৌড়াইয়া যাও। আরে তাই দিয়া নাই দিয়া না রে তারে না রে না, আরে তাই দিয়া নাই দিয়া না রে তারে না রে না, ভালো বেশ 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 ভালো বেশ বেশ বেশ, তাই দিয়া নাই দিয়া না রে তারে না রে না, ও ও আমার রণের ঘোড়া দৌড়াইয়া যাও, সোনার বাঁধানি নাও পিতলের ঘোড়া, পিতলের ঘোড়া রে ও রণের ঘোড়া দৌড়াইয়া যাও। আজ মন খুব খুশি খুশি মনে হচ্ছে। তবে কি বিবেক নিজের ফুল বুঝতে পারলো? বুঝলো যে অসুর ভালো নয়? গো, মনটা এত খুশি খুশি লাগছে। কাল তো আমার উপর খুব রেগেছিলি, আজও আমি তোমার উপর খুব রেগে আছি, কিন্তু আজ আমার মন খুব খুশি, কারণ তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। জিতে গেছো? হ্যাঁ, আমি বলেছিলাম না আমার দাদু ভালো হয়ে গেছে, আর তুমি বলেছিলে আমার দাদু নাকি এই রাজ্যের সব মন্দির আর দুর্গা মূর্তি ভেঙে ফেলেছে। ফেলেছেই তো। তুমি জানো না আমার দাদু সিন্ধুকের মধ্যে একটা দুর্গা মূর্তি রেখে দিয়েছে। দাদু যদি দুর্গাকে বিশ্বাস নাই করতো তাহলে কি ওই দুর্গা মূর্তি রাখতো? দুর্গা মূর্তি সিন্ধুকে রেখেছে? রেখেছেই তো। দুর্গাকে সিন্ধুকে বন্ধ করে, দম বন্ধ করে মারতে চাই অসুর? এত বড় সাহস! এত এই রাজ্যে পুজো বন্ধ করে রেখেছে, তার উপরে নাতির কাছে ভালো হবার জন্য দুর্গাকে বন্দি করেছে। এই যে সিন্ধুকে দুর্গা মূর্তির কথা শুনে চুপ করে গেলে কেন? নিশ্চয়ই আমার দাদুর নামে খারাপ কিছু ভাবছ, তাই না? থাকো তুমি তোমার মতো, আর আমিও বোকা, কেন যে এই পথে আসতে গেলাম। সোনারে বাঁধানি নাও পিতলের ঘোড়া, পিতলের ঘোড়া রে ও রণের ঘোড়া দৌড়াইয়া যাও। খুব তো মনের আনন্দে গান গাইছো। গানের দেবীর যে আজকে পুজো, মনে আছে? পুজো করেছো? পুজো কার পুজো আজকে? সরস্বতী পুজো গো, সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো? সত্যি? হ্যাঁ, তোমার দাদু যখন ভালো হয়ে গেছে তখন দাদুর বাড়িতে পুজো করছে না কেন শুনি? আজকে সরস্বতী পুজো? আজ? তাহলে তো আজকে সরস্বতী পুজো হতেই হবে। দেখি অসুর, তুমি কত ভালো হয়েছো। আজ তোমার প্রাসাদেই সরস্বতী পুজো হবে, হাতে নাতি আজ প্রমাণ হবে তুমি কত ভালো হয়েছো। দেখো তুমি আমি কি করব। ও বৌমা, দেখো দেখো কোকিল ডাকছে। হ্যাঁ মা, কতদিন বাদে কোকিলের ডাক শুনলাম না। হ্যাঁ সত্যি, আজকে দিনটা বেশ অন্যরকম, কি সুন্দর লাগছে, তাই না? ঠিক বলেছিস বিনু। ভালো লাগবে না? আজ যে বসন্ত পঞ্চমী গো। ভয় পাইয়ে দিলে তো। সে কি গো, আমাকে দেখে ভয় পাচ্ছো? পাবে না, এই যদি হঠাৎ করে ভূতের মতন উঠে এলি ভয় পাবে না। আমি ভূত? বেশ, ভূতের কিন্তু একটা জিনিস চাই, যদি না পাই তাহলে কি করব জানো তো? জিনিস চাই? কি চাই রে? বললাম না আজ বসন্ত পঞ্চমী, আজ সরস্বতী পুজো। ও মামা, আমাকে একটা জিনিস এনে দেবে গো। কি জিনিস রে? জোরে বলবো না, কাছে এসো কানে কানে বলবো। আচ্ছা আসছি কাছে। কিন্তু মেয়ে, তোমার অন্য কোনো মতলব নেই তো? আমি কি এতটাই খারাপ বলো? কাছে এসো না গো। আচ্ছা যাচ্ছি, দেখবো কি বলো। বল শোনো, শিগিরে উনি তুই কি করবি? আস্তে, অত জোরে চিৎকার করলে আমি কানে কানে বললাম কেন? কি বললো রে বোধা? বলবে না, বলবে না কিন্তু, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। সে না হয় আমি নাই বললাম, কিন্তু ও জিনিস আমি এই রাজ্যে পাই কোত্থেকে? পেয়ে যাবে গো, পেয়ে যাবে, একটু খুঁজেই দেখো না। তুই যখন বলছিস দেখি পাওয়া যায় কিনা। এই বোধা কি বললো রে? না ঠাকুমা, মা তোমাদের বলা যাবে না, বারণ আছে, আমি চলে যাবো। না বলে চলে গেল। দাঁড়া সতীকে জিজ্ঞেস করি। এই সতী তুই বলতো, উমা সতীও তো নেই, কোথায় গেল মেয়েটা? চলে গেল, দেখেছো? উপায় উপায় একটা বের করতেই হবে আমাকে, উপায়।
উপায়। গুরুদেব, গুরুদেব মহাচন্দ্র, গুরুদেব, 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 আপনাকে বারবার বিরক্ত করছি বলে মার্জনা করবেন গুরুদেব। গুরুদেব, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? গুরুদেব, 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 আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? গুরুদেব, গুরুদেব, শুনতে পাচ্ছেন? গুরুদেব, গুরুদেব, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? গুরুদেব, সফল হতে পারলে না, তাই তো? না গুরুদেব, পারলাম না। সত্যি কি করে যে ওকে খুঁজে বার করলো? এতক্ষণ মাটির নিচে থাকার পর কি করে যে সমু বেঁচে গেল গুরুদেব? সোমনাথের প্রাণ গাছের মধ্যে, গাছ অক্ষত থাকলে পরে ওর কেউ ক্ষতি করতে পারবে না। ওর যেখানেই থাকুক না কেন, এটা তো পরিষ্কার হয়ে গেল সর্বেশ্বর। কি বলতে চাইছেন গুরুদেব? গাছে আঘাত করো, সোমনাথ এমনি শেষ হয়ে যাবে। অসম্ভব, অসম্ভব গুরুদেব। সতী নিজে পাহারা দিচ্ছে ওই গাছ, সতী ওখানে থাকতে গাছের ক্ষতি আমরা কেউ করতে পারবো না, এ তো আপনি জানেন গুরুদেব। জানি, সতী যদি গাছের কাছে না থাকে তাহলে? কে গাইছে গান? কে? দাদু, ও দাদু! সমুর গলনা সমু, সতী সরস্বতী পূজা করবে? আহা ঠাকুমা, তুমি বুঝতে পারছো না, সতী কেন পুজো করবে? সতী বলেছে এই বাড়িতে সরস্বতী পুজো করিয়ে তারপর ছাড়বে। হ্যাঁ, এইবার বুঝলাম, সতী আসলে পরীক্ষা করে দেখতে চাইছে যে সর্বেশ্বর সত্যি ভালো হলো কিনা। একদম ঠিক বলেছো বাবা, আমারও তাই মনে হয়। আমার তো খুব ভয় করছে মা, সতী যদি ঠাকুরের মূর্তি নিয়ে সর্বেশ্বরের কাছে যায় না জানি কি হবে। যা তো বোধা, একবার গিয়ে দেখি। আচ্ছা ঠাকুমা, আমি তো বললাম আমি তো যেতে চাই, কিন্তু সতী বারণ করলো, আমি কোথায় যাবো বলো তো? না না না, এতটা পাগলামো করার কোনো মানে হয় না, এতটা বাড়াবাড়ি না করলেই পারতো না ঠাকুরজি। এখনো ভয় পাচ্ছ? সতীকে নিয়ে তোমাদের এখনো ভয়? কিন্তু কি লাভ হবে মা, সর্বেশ্বর তো এই প্রাসাদে পুজো করতে দেবে না। সর্বেশ্বর পুজো করতে দেবে সে কথা আমি কখন বললাম? সর্বেশ্বর যে পুজো করতে দেবে না সেটা আমিও জানি, কিন্তু ও বাধ্য হবে পুজো দিতে। বাধ্য হবে? কি বলছো মা, ও সতীমার জন্য পুজো করতে দিতে বাধ্য হবে? কার জন্য আমি তা জানি না, তবে এটুকু জানি দুর্গা যখন একবার চেয়েছে এই প্রাসাদে পুজো হোক, তখন আজ পুজো হবেই। যাও যাও, তোমরা সব পুজোর জোগাড় করো দেখি, আজ অনেকদিন বাদে এই প্রাসাদে আবার সরস্বতী পুজো হবে। কিন্তু মা, আমার তবুও কিরম একটা ভয় ভয় করছে, আমি বরং একবার দেখে আসি। হ্যাঁ চলো বৌদি। হ্যাঁ চলো, আমিও যাই। কি কি হচ্ছে দাদু ভাই? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি দাদু ভাই, কি চাইবে বলো বলো বলো। আরে তুমি চাইবে আর আমি দেব না, তাই কি কখনো হয়? জানো আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন? আজ তোমার জন্মদিন বুঝি? না গো, আজ আমার জন্মদিন না। তাহলে? আজকে তো সরস্বতী পুজো, জানো না? আমি পুজো করবো দাদু। পুজো এই রাজ্যে? পুজো হবে না। কেন হবে না বলো না, উত্তর দিচ্ছ না কেন দাদু? ও দাদু বলো না, কেন পুজো হবে না? ঠিকই বলেছি, তুমি ভালো হওনি, তুমি এখনো অসুর আছো, তুমি আমাকে ভালোবাসো না। আমি আর তোমার কোনো কথা শুনবো না, আমি আর তোমার কাছে কোনোদিনও আসবো না, কোনোদিন না। আমি মেনে এলাম, তুমি অসুর, অসুর, আমি আর তোমার কাছে কোনোদিনও আসবো না, কোনো কথাই শুনবো না, তোমার আসবোই না, আসবোই না তোমার কাছে কোনোদিন না।
জঙ্গলের মধ্যে ঢুকে গেছি খেয়ালই করি, হঠাৎ দেখি সেখানে রঘুনাথ কাকা একতাল মাটি নিয়ে একটা মূর্তি বানাচ্ছে। তো জিজ্ঞেস করাতে সে বললো যে সোনু নাকি প্রতি বছর সরস্বতী ঠাকুরের পুজো করতো, আর এই আট বছর ধরে রঘুনাথ কাকা লুকিয়ে লুকিয়ে মূর্তি বানিয়ে সেই পুজো চালিয়ে যাচ্ছে, বুঝলে? তার মানে রঘুনাথ তোকে ওই মূর্তি দিয়ে দিল? ঠাকুমা, আমি কেন মূর্তির খোঁজ করছি সেটা আগে জানতে চাইলো, আমি সব বললাম। তো সব শুনে রঘুনাথ কাকা বললো যে সতী যদি প্রাসাদে পুজো করে সেটাই সোমুর পুজো করা হবে। আর কি অদ্ভুত দেখো ঠাকুমা, এই সোমু দাদুর কাছে বায়না ধরেছে যে প্রাসাদে সরস্বতী ঠাকুর পুজো করতে হবে। দেখেছিস বুদা, রঘুর বিশ্বাস আর আমার বিশ্বাস একদম মিলে গেল, তার মানে এই প্রাসাদে আর পুজো হবেই। হবেই। দাদু ভাই শোনো শোনো, শোনো দাদু ভাই শোনো শোনো, আমার শোনো দাদু ভাই। চাচামিচি কেন, চল তো গিয়ে দেখি। চলো তো। না, আমি আর তোমার কোনো কথা শুনবো না দাদু ভাই, কোনোদিন তোমার কাছে আসবো না দাদু ভাই, কোনোদিন না দাদু ভাই। শোনো 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 দাদু ভাই, শোনো শোনো আমার আমার কথাটা শোনো দাদু ভাই, তুমি না পরের বছর পুজো করো। না, আমি প্রতি বছর পুজো করি, এবছরও পুজো করবো। সমু, কাঁদছিস কেন তুই? দেখো তোমার, আমি সরস্বতী পুজো করতে চাইছি, দাদু পুজো করতে দিচ্ছে না। না দাদু ভাই, এ কথা তো ঠিক নয়, তুমি সমস্যাটা বোঝো। দেখো তুমি আগে বললে না হয়। আগে না বলে এখন বলেছে, তাতে সমস্যা কি আছে বাবা? আর একটা পুজোই তো, তার ব্যবস্থা করা যাবে না? সবাই দেখছে, এখন কি বলে সমুকে ঠেকাই? ঠেকাতেই হবে। দেখো দাদু ভাই, পুজো করবো বললে তো হয় না, পুজোর জন্য তো একটা মূর্তি দরকার হয়। তুমি তো আমাকে আগে বলোনি, হ্যাঁ এখন আমি কোথায় মূর্তি পাবো? এরাজ্যে তো কেউ মূর্তি বানায় না। মূর্তি পাওয়া যাবে না? না, মূর্তি পেলেই তুমি পুজো করতে দেবে তো? জটাভুজঙ্গ পিঙ্গল স্ফুরত।